আমাদের দেশে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে ইতিপূর্বে বিশ্বে জ্বালানিতে যদি ঊর্ধ্বমুখী মূল্য বৃদ্ধি ঘটে সেখানে তার সূত্রে আমাদের জ্বালানির দামও বাড়ানো হয়। কিন্তু যখন সেটা নেমে যায় বিশ্ববাজারে, আমাদের এটা নামে না। তো এটা ছিল এ ধরনের একটি মানে পদ্ধতি যেটা সত্যিকার ভাবে মানে দেশের জনগণের জন্য একটা বোঝা হিসাবে ছিল যে ঊর্ধ্বগতি হয়ে চলেছে, আন্তর্জাতিক জ্বালানি মূল্যের বৃদ্ধির দোহাই দিয়ে, কিন্তু সেটা যখন কমে যায় তখন তো আমরা আর এই কম দামে জ্বালানি পাই না। তো এখন যদি এটাকে বদলায় সেটা এই ধরনের একটা পদ্ধতি আর আনা হয় যে সমন্বয়টা করা হবে দ্বিমুখী, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী, যদি সেভাবে করা হয় সেটা অবশ্যই এটা একটা বাস্তবধর্মী এবং কার্যকর ব্যবস্থা মনে করি। কারণ আমাদের যে অতীত অভিজ্ঞতার একটা সময় গেছে যখন কিন্তু আমাদের এখানে তেলের দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে বিশ্ববাজারে তেলের দাম এতটা কমে গেল যে রেকর্ড পরিমাণ কমে গেছিল। এমন এমনও হয়েছিল, এটা নেগেটিভে চলে গেছিল যে আপনি একটা এক বালতি নিয়ে তেল নিয়ে আসবেন, আপনি যে তেলটা নিয়ে আসলেন তার জন্য আপনি এটা ফ্রি পাবেন। তো তখনও কিন্তু আমাদের তেলের দাম কমেনি।